नमस्कार बन्धुरा, वेलकम टू ईटीएमजी ग्रुप रेल इनफो। और आमी तन्मय। ए भिडियो क्लिक करार जन्य तोमादेर सबाइके असंख्य धन्यवाद जानाई। 6 जून 1981 बिहारे एकटी मर्मान्तिक रेल दुर्घटना घटेछिल, जेटा भारतवर्ष तथा विश्वेर इतिहासेर एकटी भयंकर रेल दुर्घटना। 6 जून 1981 सेई कालो राते बिहारेर मानसी थेके सरसार उद्देश्ये 9 कोचेर एकटी ट्रेन यात्रा शुरू करे। ट्रेनटी छिल मीटार गेज ट्रेन। यात्रापथे बागमती नदी रेलब्रिज अतिक्रम करते हतो। सेई राते प्रचंड परिमाणे झड़ बृष्टि होच्छिल, स्वाभाविकई जून मासेर रात। ट्रेनटी जखन बागमती नदी ब्रिज क्रस करते थाके, माझपथे आचमके एकटा धक्काय ट्रेनेर बोलते गेले सबकटा कोच नदीते गिये पड़े। प्रचंड परिमाणे झड़ बृष्टि हवार जन्य नदी छिल उफन्त, बेश कयेकटी कोच नदीते भेसे चले जाय। एक समीक्षा जाना गिएछे प्राय 800-900 जनेर मतन यात्री सेई दिन राते तादेर प्राण हारान। एबार दुर्घटना केन घटेछे? ए बागमती नदीर रेल दुर्घटना निये बेश कयेकटी थियोरी सामने एसेछे। एकटी थियोरी बोले ट्रेनटी जखन ब्रिज क्रस करछिल, ब्रिज क्रस करते करते एकटी मोष ट्रेनेर सामने चले आसे एबं जार फले ट्रेनेर ड्राइवर आचमका ब्रेक मारे एबं ट्रेनेर सबकटी कोच नदीते गिये पड़े। एबार कथा हलो, सेई दिन राते जदि एत झड़ बृष्टि होये थाके তাহলে ট্রেনের ড্রাইভার মোষকে দেখতে পেল কিভাবে? আবার আরেকটি থিওরি মতে, সেই দিন রাতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার জন্য ট্রেনের দরজা জানলা ছিল সব বন্ধ, ফলে হাওয়া একদিক থেকে আরেক দিক যেতে পারছিল না, যার ফলে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের সমস্ত কোচ নদীতে গিয়ে পড়ে হাওয়ার জন্য। কিন্তু এখন কথা হচ্ছে যে ট্রেনগুলো এসি কোচ, যেমন আমরা রাজধানীই ধরে নিই না, সেই ট্রেনে তো সমস্ত দরজা জানলা বন্ধ থাকে, সেই ট্রেনে তো এরকম দুর্ঘটনা ঘটে না। তবে ঘটনা যাই ঘটুক না কেন, সেই রেল দুর্ঘটনা ভারতবর্ষ তথা বিশ্বের ইতিহাসে একটি মর্মান্তিক রেল দুর্ঘটনা। সেই ঘটনার পরে গ্রামের আশেপাশের লোকজন অনেকদিন তাদের রান্নাবান্না বন্ধ করে দিয়েছিলেন। স্থির করা হয়েছিল প্রত্যেকটা ডুবুরি যারা মৃতদেহগুলিকে তুলে আনবে সেই মৃতদেহ প্রতি তাদের পয়সা দেওয়া হবে, কিন্তু তারা পয়সা নিতে অস্বীকার করে। 1981 সালে সেই সময়টা ছিল ভারতীয় রেলের ইতিহাসের একটি কালো অধ্যায়, কেননা তখন অনেক রেল দুর্ঘটনা ঘটেছিল। আমি যতই রেল ভিডিও সম্পর্কে ভিডিও বানাচ্ছি এবং জানতে পারছি যে কী কী কারণে দুর্ঘটনা ঘটেছিল, ততই আমি আশ্চর্য হয়ে যাই। তবে এটা ঠিক, আমরা উন্নতি করছি, আমাদের ভারতীয় রেল উন্নতির দিকে যাচ্ছে, কেননা বাজে ঘটনা ঘটলেই সেটাকে ভালোর দিকে নিয়ে যাওয়ার প্রয়াস শুরু হয়। বর্তমানে রেলযাত্রা অনেকটাই সেফ হয়েছে, আর ভবিষ্যতেও আশা করব যাতে রেলযাত্রা আরও সুরক্ষিত হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর জয়েন বাটনটা প্রেস করে তোমরা আমাদের চ্যানেলের মেম্বার হতে পারো। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।